আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো আজ গরুর পায়া রান্না করব। আমি কিভাবে গরুর পায়া রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে পায়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে এখানে আছে গোটা মশলা, আছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। আর গোটা মশলার মধ্যে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ আর তিনটা তেজপাতা। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ। তারপরে দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া। এখন আমি একটু নেড়ে মশলাটা মিশিয়ে দেব। তো এইভাবেই জাল হতে থাকবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। তো আমার মনে হচ্ছিল যে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে অল্প আঁচে রান্না করতে হবে। তো পায়াটা হতে থাক। আমি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবত পায়া জাল করতেছি একদম অল্প আঁচে, যেন আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এদিকে আমি আটা রেডি করে নিলাম, রুটি বানাবো। পায়া রান্না করতেছি, তার সাথে রুটি না বানাইলে কিন্তু ভালো হবে না, তো এজন্যে রুটি বানাইতেছি। আমার মেয়ে আবদার করছে যে পায়া খাবে, পায়ের সাথে রুটি। তো ছেলে মেয়ে এখন উঠে নাই, আমি সেই ফজরের নামাজ পড়ে শুরু করে দিয়েছি কাজ। তো ওরা ওঠার আগে চেষ্টা করব রান্নাটা শেষ করার জন্য। আমি রুটি বানাইলে গোল হয় না, সুন্দর হয় না, ভালোভাবে রুটি বানাইতে পারি না, কিন্তু প্রত্যেকটা রুটি ফুলবে এটার গ্যারান্টি আছে। রুটি ফুলাইতে পারি কিন্তু সুন্দর করে যে একদম গোল করে বানায় সেই জিনিসটা বানাইতে পারি না। তো যাই হোক, রুটিগুলো বানাই, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমার ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার ভিডিও কমপক্ষে 3-4 মিনিট দেখবেন, তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে সাবস্ক্রাইব কেটে যাবে না। তো দেখতে থাকেন আমার ভিডিওটি। রুটি বানানো শেষ। তা আজ কিন্তু অনেকগুলো রুটি বানাইছি আর প্রত্যেকটা রুটি অনেক সুন্দর ফুলছে। এই দেখেন কতগুলো রুটি। এখন আমি পায়া বাগার দেব। তো বাগারের জন্য আমি কড়াইতে তেল দিছি, তারপরে দিলাম গোটা শুকনো মরিচ। গোটা শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ব্রাউন কালার করে নেব। তো এই ফাঁকে আপনাদের একটু দেখাই যে পায়াটা কেমন হয়েছে। তো পানি কিন্তু অনেকটা কমে গেছে আর পায়াও সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দেব
গোটা জিরা। তো গোটা জিরাটা দিয়ে দিছি, আপনাদের দেখাতে পারি নাই। তো এখন দিয়ে দিলাম বাগার। তো আপনাদের দেখাই যে পায়াটা কেমন জুসি জুসি ভাব হয়েছে, একদম হাড়ের থেকে সব মাংস খুলে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমি সাধারণত এইভাবে পায়াটা রান্না করি, তো যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হয়েছে ফাইনাল লুক, তো এরকম দেখতে হয়েছে। আর এই তো রুটি। তো এখন আমরা সকালে নাস্তা করব পায়া দিয়ে রুটি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.